আমি আমি টিমের প্রয়োজনে যখন দরকার, গেম চেঞ্জ হিসাবে আমার আমার রোলটা আসলে যে আমাকে এখন গিয়ে আমাকে খেলা ধরতে হবে বা এই টাইমে গিয়ে আমাকে গেম মানে গেমটা চেঞ্জ করতে হবে, বলের থেকে রান বেশি করতে হবে, এই রোলেই আমার খেলা। না অবশ্যই দেখেন, আমরা সত্যি কথা বলতে কি ফার্স্ট লসের পরে আমরা অতটা বেশি নার্ভাস ছিলাম না, অতটা বেশি আমরা টেন্স হয়েছিলাম না, বাট যখন সেকেন্ড ম্যাচ বা থার্ড ম্যাচ লুজ করছি তারপরে আমাদের ডেফিনেটলি একটা প্রেশার আসে, কারণ এরকম একটা চ্যাম্পিয়ন টিম যখন খেলতে নামে তাদের এক্সপেকটেশন সবসময় থাকে যে চ্যাম্পিয়ন হওয়ার জন্য। তো এটা অবশ্যই আমাদেরকে একটা চিন্তার কারণ হয়েছিল, বাট ফাইনালি রেজাল্ট যেহেতু পেয়েছি এখন ইনশাআল্লাহ একটা মোমেন্টাম আমরা পেয়ে গেছি, আই হোপ যে এটা কন্টিনিউ করতে থাকবে। মুস্তাফিজ তো ইঞ্জুরি ওরকম নাই, কোনো টিয়ার নাই, বাট একটা ম্যাচ আমরা তাকে রেস্ট দিয়েছিলাম হয়তো প্রবাবলি কালকে থেকে। না দেখুন, আমরা আসলে ফার্স্ট দুইটা ম্যাচ কিন্তু আমরা ভালো রাইট জায়গাতে বোলিং করি নাই, পাওয়ার প্লেতে আমাদের প্ল্যান ছাড়া সব কিছু, যে প্ল্যান নিয়ে গেছি ওই প্ল্যান ওয়াইজ এক্সিকিউট করতে পারি নাই ব্যাটিংয়েও এবং বোলিংয়ে। সো যে কোনো একটা সাইডে যদি আপনি এরকম ফেল করেন তাহলে তো রেজাল্ট পাওয়া ডিফিকাল্ট। তো আমাদের আজকে যে প্ল্যানটা ছিল, প্ল্যান ওয়াইজ সবাই বোলিং করছে এবং স্পেশালি আমাদের স্পিনারগুলো ওরা খুব ভালো বোলিং করেছে, ভালো জায়গায় বল করছে, যে প্ল্যান দিয়েছিলাম প্ল্যান ওয়াইজ বোলিং করেছে। তো এটা আসলে এটা টিম ওয়ার্ক, এবং আপনি যেটা বললেন যে বাইরের প্লেয়ার আসাতে আমাদের টিম বুস্ট আপ হয়েছে কিনা, অবভিয়াসলি রিজওয়ানের মতো প্লেয়ার থাকাতে ও এখন নাম্বার টু ব্যাটসম্যান ইন দ্য ওয়ার্ল্ড ক্রিকেটে। সো ওরকম ব্যাটসম্যান থাকলে তো অবশ্যই সবার একটা আলাদা আত্মবিশ্বাস থাকে। আর আমরা ফাইনাল আসলে আমরা আমাদের কম্বিনেশনটা ঠিক করতে পারি পেরেছিলাম না লাস্ট দুইটা ম্যাচে, সো এটা এখন আমরা ঠিক করে ফেলেছি আমাদের কম্বিনেশনটা কী হতে পারে। সো আই হোপ যে এটা ভালো কিছু হবে, ফাইনাল চ্যাম্পিয়ন হওয়া তো ভাই এটা এটা ডেফিনেটলি একটা একটা বিগ ফিলিংস, এটা এরকম ইভেন্টে যদি চ্যাম্পিয়ন হতে পারি। বাট আমরা এখন ওইটা নিয়ে চিন্তা করছি না, এখন নেক্সট আমাদের সুপার লিগে কোয়ালিফাই করাটা আমাদের মেন আমাদের উদ্দেশ্য। এখন আমাদের ম্যাচ বা ম্যাচ আগাতে হবে, এখন একটা ম্যাচ জিতছি অবশ্যই আলহামদুলিল্লাহ, এখন সামনে আরও তো খেলা আছে, এখনও ছয়টা ম্যাচ জিতা লাগবে। সো এটা আমাদের এটার দিকে লক্ষ্য, রিজওয়ান এরাই শেষ পর্যন্ত ওপেনিং করবে, আর চেঞ্জের কোনো অপশন নাই, হয়তো আমার জায়গাটা চেঞ্জ হইতে পারে, আমি যখন দরকার তখনই চলে আসি। আর ওভারঅল ঠিক আছে, এখন আমি বললাম যে এই দুইটা এরকম দুজন ব্যাটসম্যান টিমে থাকলে মানে তো অবশ্যই এটা একটা বাড়তি একটা অ্যাডভান্টেজ বলেন বা একটা কনফিডেন্ট বলেন। আমি আমি টিমের প্রয়োজনে যখন দরকার, গেম চেঞ্জ হিসাবে আমার আমার রোলটা আসলে যে আমাকে এখন গিয়ে আমাকে খেলা ধরতে হবে বা এই টাইমে গিয়ে আমাকে গেম মানে গেমটা চেঞ্জ করতে হবে, বলের থেকে রান বেশি করতে হবে, এই রোলেই আমার খেলা। না দেখুন, আমি সবসময় তানভীরকে আমি গত দুই বছর ধরে দেখছি, তানভীরের মতো আসলে বলার মানে আমাদের স্পেশালি টি টোয়েন্টি ক্রিকেটে আমি মনে করি যে ও রেডি বাংলাদেশে রিপ্রেজেন্ট করার জন্য, কারণ ও শুধু এক বছর না লাস্ট ইয়ারেও কিন্তু খুব ভালো বোলিং করেছে এবং আমাদের কুমিল্লা টিম জেতার পিছনে কিন্তু অনেক বড় অবদান ছিল। ও এমন একটা বোলার যে ও খুব চিন্তা করে বল করে, বোলার ব্যাটসম্যান কী খেলতে যাচ্ছে তার অপোনেন্টটাই যে বোলিংটা করে, তো এইটা খুব ইম্পর্টেন্ট, স্মার্ট মানে স্মার্ট বোলার। সো ও ডে বাই ডে অনেক শিখছে এবং লার্নিং ওর এটা ভালো, তো আমি বলবো যে ওর মানে ফিউচার অনেক বেটার। দেখুন ডিসিশন আসলে আমি লিটন রিজওয়ান তিনজনে আমরা ডিসিশন নিই, মানে যদি কখনো মানে ওইরকম মানে সিগনিফিক্যান্ট ডিসিশন নেওয়া লাগে, তা আমার কাছে মনে হয় যে ও ও যেহেতু কিপিং করে, কিপার থেকে কিন্তু পুরো মাঠটাকেও ভালো দেখতে পায়। সো কোন জায়গায় ফিল্ডিং সেট আপ কীভাবে কী করতে হয় এগুলোও ভালো দেখে, বোলিং সেট আপ বোলিং চেঞ্জিং জিনিসগুলো কিন্তু আমাকে দেখতে হয় যে কাকে কখন বোলিং করাবো। তো আমরা ওভারঅল সবাই মিলে আর কি ডিসকাস করি যে যেটা করলে বেটার হয় আর কি। দেখুন আমি আসলে এখন তো কুমিল্লা খেলছি, আমার এখন রোলটা কুমিল্লার বেটারমেন্টের জন্য। আর হ্যাঁ, আপনি যাদের নাম বলছেন তাদের এটা তাদের পার্সোনাল ব্যাপার, আর আমি আমি কিন্তু ডোমেস্টিকে এখন নাম্বার থ্রিতে ব্যাটিং করি। আমি গত বছর কুমিল্লার হয়ে একটা কি দুইটা ব্যাটিং করেছিলাম, অবভিয়াসলি আমার অ্যাজ এ ব্যাটসম্যান হিসাবে আমি অবশ্যই চাই যে আমি ছয় ওভার পাওয়ার প্লেটা ইউজ করা, বাট এটা আমার আমি মিস করি, এটা আমি সব সবসময় বলি। বাট টিমের প্রয়োজনে আমি আমার জায়গাটা ছেড়ে দিয়েছি, যেহেতু আমাকে আমি বললামই তো আমার জায়গাটা এরকম একটা পজিশন যে আমাকে সবসময় খেলাটা যে সিচুয়েশনে থাকবে ওই সিচুয়েশন থেকে ব্যাক করাতে হবে। তো এই জন্যই আর কি আমার এই স্যাক্রিফাইসটা, তাছাড়া ওরকম কোনো ইয়ে নেই। অবশ্যই ওপেনিং টি টোয়েন্টি ক্রিকেটে তো অবশ্যই এটা তো একটা মজার জায়গা, আপনি ফার্স্ট সিক্স ওভার আপনি যদি পাওয়ার প্লে ইউজ করতে পারেন এটা আপনার জন্য নিজের জন্যই তো ভালো হয় যে রান করাটা অনেক অপরচুনিটি বেশি থাকে। না ভাই, লিটন যখন খেলে তখন তো দেখতে ভালো লাগে, আসলে লিটনের খেলা তো মনে হয় যে মানে টেলিভিশন থেকে মানে দেখতে মানে উঠতে ইচ্ছা করেন ওর ব্যাটিং দেখে। এটা তো আমি কেন সবাই বলবে ওর ব্যাটিং এত সুন্দর লাগে। এখন জিনিসটা হচ্ছে যে আমাদের প্ল্যানে ছিল যে টপ অর্ডার যে কোনো একজন ব্যাটসম্যান অ্যাটলিস্ট 17-18 ওভার পর্যন্ত ব্যাটিং করবে, তাহলে আমরা যে কোনো ম্যাচ আমরা মানে
অ্যাট লিস্ট ব্যাক করবো বা জিতবো। তো সেই কাজটা রেজওয়ান করেছে, লিটনের বলটা খুব ভালো বল হয়ে গেছিলো আসলে, ওই জন্য লিটন যেভাবে ব্যাটিং করছিলো আমার কাছে মনে হয় না যে ওর কোনো প্রবলেম হচ্ছিলো, খুব ফ্যান্টাস্টিক ব্যাটিং করছিলো। সো এই আর কি, এই প্ল্যানই ছিল আমাদের। হ্যাঁ, এটা অবশ্যই আমার খারাপ লাগছে, কারণ আমার যে প্ল্যান, আমি প্ল্যান ওয়াইজ আসলে ব্যাটিং করতে পারছি না। আমার প্ল্যান অ্যাটলিস্ট আমি 16-17 ওভার পর্যন্ত ব্যাটিং করবো যখনই নামি না কেন। আমার আমি স্টার্টিং ভালো হচ্ছে, আমার ব্যাটিংয়ের রিদম ভালো, আমার মনে হচ্ছে যে আমি ব্যাটিং গিয়ে ফার্স্টে আমি যেরকমভাবে ব্যাটিং করতে চাচ্ছি ওইভাবে আমি ব্যাটিং করতে পারছি। বাট প্রবলেম হচ্ছে আমি এটা ক্যারি করতে পারছি না। আই হোপ যে একটা ম্যাচে যদি একটা বড় ইনিংস হয়ে যায় এটা ইনশাল্লাহ এটা ক্যারি করতে থাকবো, এবং সামনে তো আরও বড় বড় খেলা আছে ইনশাল্লাহ, এটা দেখবেন একদিন হয়ে গেছে। অবভিয়াসলি কালকে আমাদের জন্য একটা বড় ম্যাচ, কারণ যেহেতু ওনারা 5টা ম্যাচ জিতেছে 5টাতে, এখন তো টেবিলে তারা 1 নম্বর টিম। এখন 1 নম্বর টিমের সাথে খেলতে গেলে তো অবশ্যই একটু মোরালি স্ট্রং রাখতে হয়, আমি আসলে এত ইজি না। তো ওরা ভালো ক্রিকেট খেলছে, ওদের ওভারঅল ওদের টিম ওয়ার্কটা খুব ভালো আমি মনে করি, এই জন্য ওরা খুব রেজাল্টটা পাচ্ছে, এবং যার যখন যেখানে পারফরমেন্স করে ওরা সে ওই কাজটা করছে। আমরা অনেস্টলি আমরা সেকেন্ড ম্যাচটা ওদের সাথে খুব ভালো ক্রিকেট খেলি নাই, যার জন্য হেরে গেছি। আই হোপ যে কালকে একটা ভালোই ম্যাচ হবে।